নমস্কার, গল্পের গুরুতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন। সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আমফান আজ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত করেছে। করোনা মোকাবিলার সাথে সাথে এই সাইক্লোনের আঘাতে বাংলার মানুষের আজ দেয়ালে পিঠ ঠেকেছে। এই চরম বিপত্তির মুহূর্তে আমরা কুর্নিশ জানাই সকল বিদ্যুৎ কর্মী, আধা সামরিক বাহিনী, পুলিশ কর্মী, দমকল বাহিনী ও সমস্ত জরুরি বিভাগের কর্মীদের, যারা যথাসম্ভব চেষ্টা করে আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে গেছেন। তবে আমরা সবাই কি গেছি ফিরে স্বাভাবিক জীবনে? এই আমরা কথাটিতে কি অন্তর্ভুক্ত করা যায় সুন্দরবন গোসাবা অঞ্চলের ওই মানুষগুলিকে, যাদের মাথার ওপরে নেই ছাদ, কেউ বা হারিয়েছে নিজেদের প্রিয়জনকে, কারো চলের তলায় তলিয়ে গেছে সমস্ত চাষজম, যারা এখনো রয়ে গেছে সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত? গল্পের গুরুতে আজ অবিভক্ত বাংলার সুন্দরবন অঞ্চলের এমনই এক মানুষের গল্প, যার স্বপ্নগুলো আমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু তার মূল্যগুলো অনেকটাই বেশি। গল্প পাঠে কনিষ্ক, করিম গাজীর ভূমিকায় পাত্র, করিমের বউয়ের চরিত্রে ঈশানি, যদু চৌধুরী দেবায়ন, দারোগার ভূমিকায় অর্ক এবং শব্দ পরিকল্পনায় রয়। গল্পের গুরুতে আজ আপনাদের জন্য সরোজ কুমার দত্তর লেখা গল্প বাঘের বাচ্চা। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। হঠাৎ লোকটা থমকে দাঁড়ালো। একটা সুন্দরী গাছের ডালে কতকগুলো বানর ও পাখির অস্থিরতা দেখে লোকটা কিছুক্ষণ আগেই সাবধান হয়েছিল। একবার ভেবেছিল ফিরে যায়, কিন্তু কালকের গুছিয়ে রেখে যাওয়া জ্বালানি কাঠের লোভ সংবরণ করা সম্ভব হয়নি। তাই অতি সন্তর্পণে চোখ কান খোলা রেখেই সে অগ্রসর হচ্ছিল। হঠাৎ একটা শব্দ কানে আসতেই সে দাঁড়িয়ে পড়ল। তারপর যা চোখে পড়ল তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল। শীতের সকাল, বড়জোর 9টা হবে। অরণ্য শব্দহীন, ঠেলাঠেলি সুন্দরী গাছের ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে একটু ফাঁকা পরিষ্কার জায়গায়। সেখানে চার পায়ে উবু হয়ে বসে এক মনে হরিণ মেরে খাচ্ছে বাঘ। না, বাঘ নয়, বাঘিনী। লোকটা যেখানে দাঁড়িয়ে পড়েছিল সেখান থেকে বড় জোর 50 গজ দূরে। লোকটার নাম কলিম গাজী, বাদার মানুষ সে। বাঘ তার অপরিচিত নয়, জীবনে বাঘে মারা বা বাঘে ধরা লোক সে কম দেখেনি। একরকম বলতে গেলে বাঘ নিয়েই তাদের বাস। তবু এভাবে বাঘের মুখোমুখি জীবনে সে হয়নি। প্রথমটা ভয়ে সে একেবারে কাঠ হয়ে গেল। এগোতে এগোতে এত কাছে এসে পড়েছে যে এখন পিছু হটার মৃদুতম শব্দেও যদি বাঘ মুখ তুলে চায় তাহলেই সর্বনাশ। যখন সমস্ত চিন্তাশক্তি জড়ো করেও সে পালানোর কোনো উপায় বের করতে পারল না, তখন পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ একাগ্র দৃষ্টিতে জানোয়ারটাকে সে লক্ষ্য করতে লাগল। তারপর এক সময় আঁতকে উঠল কলিম গাজী, কি সর্বনাশ! বাঘিনী তো একা নয়, সঙ্গে বাচ্চা। একটা মায়ের লেজ নিয়ে খেলা করছে, আর একটা ঘুর ঘুর করে বেড়াচ্ছে মায়ের বুকের এক পাশে। বিদ্যুৎ চকিতের মতো একটা কথা মনে পড়ে গেল কলিম গাজীর। গত শনের আগের শনে যখন সে খুলনায় গিয়েছিল একটা ফৌজদারি মামলার সাক্ষ্য দিতে, কথায় কথায় উকিল যদু চৌধুরী তাকে বলেছিলেন, বাদার জঙ্গল থেকে একটা বাঘের বাচ্চা যদি কেউ তাকে ধরে এনে দিতে পারে তবে তৎক্ষণাৎ নগদ 50 টাকা দাম দিয়ে তিনি সেটা কিনে নেবেন। খুলনা কলিমগাজী ভালো চেনে না,
60 বছরের জীবনে মাত্র 2 বার সে সেখানে গেছে। প্রথমবার মাছের নৌকো নিয়ে গিয়েছিল, ডাঙায় ওঠেনি। দ্বিতীয়বার গিয়েছিল সাক্ষ্য দিতে। কিন্তু উকিল যদু চৌধুরীর বাড়ি তার ভুল হবে না, নদীর পাড়েই বাড়ি। বাড়ির সামনেই একটা কাঁঠাল গাছ আছে। সন্ধ্যার ঘনায়মান অন্ধকারে কাছারি ঘরের বারান্দায় বসে গাজীকে বলেছিলেন যদু চৌধুরী, শেখরপো দেখো তো পারো কিনা বাজার থেকে একটা বাঘের বাচ্চা এনে দিতে, নগদ 50 টাকা দাম দেবো তোমায়। কলিম অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, বাঘের বাচ্চা দিয়ে কি করবেন উকিল বাবু, উইবেন? আরে না, কলকাতায় বড় বড় জানোয়ারের কারবারি বহু আছে, বাদার বাঘের বাচ্চা পেলে ওরা লুফে নেবে। জাত বাঘ কিনা দুনিয়ার সেরা বাঘ বলতে পারো। 50 টাকা, 35 টাকায় বন্ধকি জমিখানা খালাস করেও হাতে থাকবে 15 টাকা। 5 টাকা দিয়ে ভাঙা নৌকাখানা সারিয়ে নেবে কলিম গাছ, নৌকোর জন্য আর সে পরে হাতে পায়ে ধরতে যাবে না। বাকি টাকায় ঘরটা ছাওয়াও হয়ে যাবে। ব্যাস, তাহলে হাফ ছেড়ে কিছুটা নিশ্চিন্ত হতে পারবে কলিম গাজী। মূর্তিমান মৃত্যু ও হিংসার 50 গজের মধ্যে দাঁড়িয়ে জীবন ও শান্তির স্বপ্ন দেখতে লাগলো কলিম গাজী। কলিম গাজীর মনে পড়ল, বাঘিনী তো একসঙ্গে 4টের কম বাচ্চা বিয়ে না, তবে আর 2টো গেল কোথায়? মদ্দা বাঘে খেয়ে গেল নাকি, না আর 2টো কাছেই আছে কোথাও, সে দেখতে পাচ্ছে না? কলিম গাজীর তীক্ষ্ণ দৃষ্টি আপাতত বাঘিনীকে রেখে এদিক ওদিক তার বাচ্চা খুঁজতে লাগল। মাত্র 1 মুহূর্ত আগে যে মানুষ মৃত্যুর আতঙ্কে প্রায় নীল হয়ে গিয়েছিল, সহসা তারই সর্বাঙ্গে একটা আনন্দের শিহরণ খেলে গেল। সুন্দরী গাছগুলোর ফাঁকে ফাঁকে এগোতে এগোতে একটা বাচ্চা তারই খুব কাছে এসে পড়েছে, এবং এখনো সেটা এগিয়েই আসছে। আহাররত বাঘিনীর ওপর তীক্ষ্ণ দৃষ্টি স্থির নিবদ্ধ রেখে আস্তে আস্তে কোমরে জড়ানো গামছাটা খুলে নিল কলিম গাজী। মহামূল্য সম্পদ গামছায় বেঁধে নিয়ে কলিম গাজী যখন প্রায় নিরাপদ দূরত্বে এসে গেছে এবং খালের কোলে বাঁধা নৌকোটাকে স্পষ্ট দেখতে পাচ্ছে, তখনই এক প্রচণ্ড গর্জনে সমগ্র অরণ্যভূমি থর থর করে কেঁপে উঠল। জঙ্গলে বাঘের ডাক যথেষ্ট ভয়ঙ্কর, কিন্তু শাবখারা বাঘিনীর ডাক যে কি ভয়ঙ্কর তা যে না শুনেছে তার পক্ষে কল্পনা করাই শক্ত। দ্বিতীয় গর্জনে কলিম গাজী বুঝল বাঘিনী তার পায়ের দাগ ধরে ধরে তাকে অনুসরণ করছে, আর অনুসরণ করছে অত্যন্ত দ্রুত বেগে। বাদার জঙ্গলের ভেতর দিয়ে 8-10 হাত চওড়া অসংখ্য ছোট বড় খাল জোয়ারের সময় জলে ও মাছে ভর্তি হয়ে যায়। তারই একটা খাল দিয়ে ডিঙি নিয়ে বাদায় ঢুকেছিল কলিম গাজী। গতকাল এক জায়গায় সে শুকনো কাঠ কুড়িয়ে রেখে গিয়েছিল, আজ সেগুলোকে নিয়ে যেতে না পারলে শুধু রান্না নয়, আগুনের অভাবে রাতের শীত সহ্য করাও কঠিন হবে। গামছায় জড়ানো বাঘের বাচ্চা কোলে নিয়ে প্রাণপণে বৈঠাবে কলিম গাজী যখন নদীতে এসে পড়ল, তখন তার মনে হলো সে যেন মুক্তির সমুদ্রে এসে গেছে। শীতের শান্ত নদী, কুয়াশা কেটে গিয়ে রৌদ্রে ঝলমল করছে আকাশ। কলিম গাজী আরাম অনুভব করল। তার মুখ দিয়ে বেরোতে যাচ্ছিল মার দিয়া কেল্লা, কিন্তু হঠাৎ তার হাতের বৈঠা শিথিল হয়ে এল। মাঝ নদী দিয়ে পিটেল বা পেট্রোল পুলিশের লঞ্চ যাচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর অর্থাৎ বনদারোগার লঞ্চ। একবার যদি ওরা তাকে দেখতে পায় তবে বেআইনিভাবে রিজার্ভ ফরেস্টে ঢোকার অপরাধে এখনই গ্রেপ্তার করে সদরে চালান করে দেবে এবং জেল অনিবার্য। না, ওরা তাকে দেখতে পায়নি। লঞ্চটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল বাঁধের ওপাশে।
গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল কলিঙ্গাজি। পুটুলি নিয়ে কলিমগাজি সরাসরি ঘরের ভেতরে ঢুকে বউকে ডাকল। কয়গা, বউ উঠোনে বসে কি যেন করছিল, ডাক শুনে ঘরের ভেতরে এসে দাঁড়াল। স্বামীর চোখ মুখের ভাব দেখে সে একটু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, ব্যাপার কি, ও পুঁটলিতে কি গা? কলিম প্রায় ফিস ফিসিয়ে বলল, বাঘের বাচ্চা। শুনে বউ একেবারে হাঁ হয়ে গেল। গেল লোকটা কাঠ আনতে বাদায়, নিয়ে এলো বাঘের বাচ্চা। তারপর যখন কলিম উত্তেজনায় থেমে থেমে বলে গেল কেমন করে সে বাঘিনীর মুখ থেকে বাচ্চা চুরি করে এনেছে, তখন ভয়ে কলিমের বউয়ের মুখ সাদা হয়ে গেল। বলল, কি সর্বনাশ, বাচ্চার খোঁজে বাঘ যদি নদী সাঁতরে তোমার বাড়ি আসে রেতের বেলায়? ত্রিবুদ্ধি সম্পর্কে একটা বিদ্রুপ করে কলিম হেসে উড়িয়ে দিল বটে কথাটা, কিন্তু সম্ভাবনাটা একেবারে মন থেকে মুছে ফেলতে পারল না। ঘরের মধ্যে দাঁড়িয়েই নদীর ওপারে অরণ্য দেখা যাচ্ছে, ধক করে উঠল কলিমের বুকটা। কিন্তু 50 টাকার কথাটা কলিম যখন বউকে বলল, তখন বউও কেমন যেন বিচলিত হলো। বলল, বাগার হাট থেকে একটা ভালো কাপড় এনে দিতে হবে, কিন্তু এ কাপড়ে আর বের হতে পারিনি। কলিম হেসে বলল, সব হবা। কলিমেরা স্বামী স্ত্রী, এই নিয়েই সংসার। গত সনের আগের সনে একমাত্র ছেলে দিন পাঁচেকের জ্বরে মারা গেছে। কলিমের জমি নেই, সাতক্ষীরের জোদ্দার প্রশান্ত মুখুজ্জের জমিতে সে ভাগ চাষ করে, কখনো বা জন খাটে। কিন্তু দুটি প্রাণীর গ্রাসাচ্ছাদন এতেও কুলোয় না, তাই কলিমকে অনেকের মতোই চুরি করে বাদায় ঢুকতে হয়। মাছ, মধু ও গোসাপের চামড়ার গোপন বিক্রিতে কলিমের দুপয়সা হয়, কিন্তু বাঘের বাচ্চার কথা কোনোদিন কলিম ভাবেও নি। যদি কোনো মতে একবার খুলনায় নিয়ে যাওয়া যায়, তবে সঙ্গে সঙ্গে নগদ 50 টাকা। বউকে কলিম বললে, খবরদার, কাক প্রাণীতে যদি টের পায় কথা, তাহলে কথাটা নির্ঘাত বন্দারকার কানে যাবা, তখন মালও যাবা আর সেল সর্বনাশ হয়ে যাবা একেবারে। দুদিন পরে ছক্রোশ দূরে বড় দলের হাট। তেঁতুলতলার চর থেকে অনেকগুলো নৌকা যায় ওই হাটে। ওই একখানায় কোনো মতে বাচ্চাটাকে লুকিয়ে হাটে নিয়ে যেতে পারলে ওখান থেকে হেঁটে খুলনায় যাওয়া যাবে, কিন্তু পরের নৌকোয় লুকিয়ে এমাল নিয়ে কেমন করে যাওয়া যায়, অত্যন্ত দুশ্চিন্তায় পড়ল কলিমগাজি। উপায় নেই, যার নৌকায় যাবে তাকে বলতেই হবে, হয়তো কিছু চেয়ে বসবে সে, কিন্তু উপায় নেই। 50 টাকা, ঘরে চাল নেই, এক ফোঁটা জমি নেই, নৌকো নেই, গরু নেই, মেয়ে মানুষের ইজ্জত থাকবার মতো এক টুকরো কাপড় নেই, এরই মধ্যে 50 টাকা। আশ্বিনের অমাবস্যার রাত্রি, অন্ধকারে ঢেকে গেছে তেঁতুলতলার চর, নদী ও নদীর ওপারের বাদাবন। ঘরের মধ্যে 50 টাকার বিপজ্জনক মাল বুকে আঁকড়ে আতঙ্কে উদ্বেগে বিনিদ্র রজনী যাপন করছে সুন্দরবনের নিঃস্ব চাষী ও তার জীবন সঙ্গী। মাল নিয়ে একবার খুলনায় পৌঁছতে পারলে হয়, জমি হবে, নৌকা হবে, চাল ছাওয়া যাবে, চাই কি একখানা কাপড়ও হয়ে যেতে পারে বউয়ের। হঠাৎ অরণ্য কাঁপিয়ে মেঘের ডাকের মতো ডাক শোনা গেল। ওপারের বাদায় বাঘ ডাকছে। প্রতি অমাবস্যা পূর্ণিমার রাত্রে এ ডাক শুনতে তারা অভ্যস্ত, তবু আজ তারা কেঁপে উঠল। এ কি সেই সাবখারা বাঘিনীর ডাক?
কে জানে। সকালে উঠোনের রোদে বসে কলিমগাজি তামাক খাচ্ছিল, একজন এসে খবর দিল বনদারোগা এসেছে তেঁতুলতলার ঘাটে, তাকে ডাকছে। হুঁকোটা রেখে গামছাটা নিয়ে বাড়ির বাইরে পা দিতেই কলিম দেখে বনদারোগা জন ছয়েক সেপাই নিয়ে স্বয়ং এসে উপস্থিত। কলিম নত হয়ে সেলাম জানাতেই জিজ্ঞেস করলেন, কাল বাদা থেকে বাঘের বাচ্চা ধরে এনেছিস তুই? কলিম সহজ কণ্ঠে বলল, ধরছিলাম, আবার সেরে দিছি। সত্যি কথা বলছিস? বিশ্বাস না হয় বাবু, আমার ঘর তল্লাশ কর দেখে। কথা হচ্ছিল উঠোনে দাঁড়িয়ে। কলিমের কথা শুনে দারোগা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর চোখ দিয়ে ইশারা করতেই একজন সেপাই লাফিয়ে উঠে গেল কলিমের ঘরের ভেতর, এবং কিছুক্ষণ পরেই বেরিয়ে এলো একটা ছোট্ট বেড়ালের মতো জানোয়ারের ঘাড়ের চামড়াটা হাতের দুই আঙ্গুলে আটকে তুলে ধরে। সঙ্গে সঙ্গে একটা বুক ফাটা আর্তনাদে উঠোনটা যেন কেঁপে উঠল। কলিমের বউ আছড়ে পড়েছে দারোগার পায়ের ওপর। এবারের মতো মাফ করুন দারোগা বাবু, ও জেলে গেলে আমি তো না খেয়ে দিবে মরে যাব। পাছার ছাড় বলছি। আর হবে নি হুজুর, এইবার ঠিক মতো সাইরা দেন। আর করবে না, বেটা বোন থেকে ধরে আনার সময় মনে ছিল না, এখন ছেড়ে দিন। এই নিয়ে আয় হারামজাদাকে, এদের গতরে দু এক ঘা না পড়লে শীতে হবে না। নিয়ে আয় হুজুর, হুজুর আর হবে নি হুজুর। থানা থেকে কলিম যখন ফিরে এলো তখন বেলা বেশি নেই, বুকে পিঠে সর্বত্র প্রহারের দাগ, সারা গা ফুলে উঠেছে, তেষ্টায় তার ছাতি ফেটে যাচ্ছে, আর সে দাঁড়াতে পারছে না। দারোগা দয়া করে তাকে চালান দেননি, শুধু চোরাই মালটা কেড়ে রেখেছেন থানায়। মরিয়া হয়ে একটু আপত্তি করতে গিয়েছিল কলিম, তারই ফল সর্বাঙ্গে বহন করে ফিরে এসেছে। ঢক ঢক করে এক ঘটি জল গলায় ঢেলে দিয়ে দাওয়ার এক পাশে মুখ গুজে শুয়ে পড়ল কলিম। রাত্রে ভাত খাবে কিনা জানার জন্য বউ ডাকলো কয়েকবার, তোমার কাতো জোরে পুরে যেতেছে, উঠে দুটো মুখে দাও। কি গা শুনছ, দুটো ভাত মুখে দাও। সাড়া পেল না। ক্রমে কালকের মতোই সন্ধ্যার অন্ধকার নেমে এলো বাদার চরে ও অরণ্যে, এবং শুরু হলো কালকের মতোই নদীর ওপারে আবার সেই বাঘের ডাক। কিন্তু কলিমগাজি তখন চরে বেহুঁশ। ওদিকে বনদারোগার সুরক্ষিত কোয়ার্টার্সে রান্নাঘরের বারান্দায় বসে দারোগার মেয়ে তখন বাঘের বাচ্চাকে ঝিনুকে করে ছাগলের দুধ খাওয়াচ্ছে, এবং দারোগা মোজাম্মেল চৌধুরী ইজি চেয়ারে শুয়ে তাই দেখছে আর ভাবছে, বাঘটা জেলার সাহেব ম্যাজিস্ট্রেটকে উপহার পাঠালে খারাপ হবে না। শুনছিলেন সরোজ কুমার দত্তের লেখা বাঘের বাচ্চা। এই গল্পটি বর্তমান পরিস্থিতির এক রূপক মাত্র। হ্যাঁ, এরকম তো হয়, এখন তো সব স্বাভাবিক। এই ভেবে আমরা যাদের কথা ভুলে যাই, যাদের আওয়াজ আজও আমাদের কান অব্দি এসে পৌঁছায় না, অদৃষ্টকে দোষ দিতে দিতে ক্লান্ত হয়ে যাওয়া ওই মানুষগুলির ভাগ্য বাধা পড়ে যায় কিছু সুবিধাভোগী মানুষের স্বার্থ সিদ্ধিতে। আসুন না আমরা সবাই নিজেদের মতো করে একটু চেষ্টা করি ওদের পাশে দাঁড়াতে, প্রকৃতির অপরিসীম দান আমাদের সুন্দরবন বাঁচাতে। আমাদের প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে youtube.com/golperguruke সাবস্ক্রাইব করুন, এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন আমাদের পরবর্তী গল্পের আপডেট পাওয়ার জন্য। গল্পটি আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন
আর অবশ্যই কমেন্ট করে জানান যে আপনার কেমন লাগলো। আপনারা আমাদের স্পটিফাই, জিও সাভন এবং আরও অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। বিশদ বিবরণ ইউটিউবের ডেসক্রিপশন বক্সে প্রদত্ত। গল্পের গুরু আবার উপস্থিত হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সাবধানে থাকুন।